আলেপ্পের এই শহরের মাঝখানে লেকটা আমার প্রথম দেখা, এটা এখন আসলাম মাত্র। আমার কাছে এর মধ্যে একটা সততার চিহ্ন দেখতে পাচ্ছি, যেটা হলো যে এটা একটা শহর বলা যায়। এটা একটা শহর, কিন্তু শহরটা ঠিক মেট্রোপলিটন সিটি না, কিন্তু শহর তো তো শহরের সঙ্গে যে প্রকৃতির সম্পর্ক কি হতে পারে, এখানে কিন্তু একটা চেষ্টা আছে যে এটা শহর, শহরের মতো করে এর বাঁধানো ঘাট পাটটা বাঁধানো মানুষের তৈরি একটা ব্যাপার, আবার প্রকৃতিতে লেকটা কতটা গোছানো, দুটোই রয়েছে পাশাপাশি। অর্থাৎ মানুষের তৈরি জিনিসটা আর পুরো প্রকৃতিটা একসঙ্গে হয়েছে খুব সততার সাথে, যে এটাকে চেষ্টা করা হয়নি যে এটা প্রাকৃতিক পরিবেশ, এটা মানুষের কোনো হাত নাই, কিন্তু হাত দেওয়া হয়েছে আসলে, কিছুটা বোঝা যাচ্ছে না, সেরকম না। এটা খুব আমার কাছে বেশি ভালো লাগছে যে মানুষ হাত দিয়েছে তার মতো করে, আর প্রকৃতি রয়েছে তার মতো করে, দুইটার সংমিশ্রণ হয়েছে, ফলে ঘাট দেখা যাচ্ছে, বাঁধানো পাহাড় দেখা যাচ্ছে, গাছগাছালি বড় হয়ে গেছে, সেগুলোকে টাচ করা হয় নাই, সেগুলো যা আছে তাই দেখে রাখা হয়েছে, আবার পানিটা সোজা চলে গেছে লম্বা হয়ে। সুতরাং এর মধ্যে একটা দারুণ সংমিশ্রণ রয়েছে স্থাপত্য আর প্রকৃতি বা ল্যান্ডস্কেপ তৈরি করা হয়েছে, ল্যান্ডস্কেপ কেমন হবে মানুষ এবং প্রকৃতি পাশাপাশি সহাবস্থান।